বলবো গাইস, আমার এখন মানে নার্ভাস লাগতেছে যে আপনাদের বলতে পারবো না যে এত সুন্দর লাগতেছে আজকে। মানে বৃষ্টি পড়তেছিল। বলেন, যাচ্ছি এথেন্স থেকে ভিয়েনার উদ্দেশ্যে, সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। আমরা আশা করছি অস্ট্রিয়াতে, এখন আছি আমরা ভিয়ানিতে। ভিয়ানে সো আপনারা এখন কি করবেন, লাইক সাবস্ক্রাইব এভরিথিং। আমরা আশা করছি একটু পর আপনাদের সব কিছু দেখাবো, দেখি চলেন। সো আমরা এসে পড়েছি, এখন আমরা ভিয়ানিতে আছি এয়ারপোর্টে। সো আস্তে আস্তে যাব, রুম হোটেলে যাব। অনেক সুন্দর লাগতেছে, আশা করছি। কয় ঘন্টা লাগছে ভাই আমাদের, কয় ঘন্টা লাগছে? 2 ঘন্টা মতো লাগছে আমাদের। অনেক সুন্দর সিটিটা, বিয়ানি অনেক সুন্দর দেখতেছেন, এয়ারপোর্টটা অনেক সুন্দর। সো গাইস আর কিছু বলার নেই, বিমান থেকে নেমে এখন আমাদের যাত্রা শুরু হোটেলের উদ্দেশ্যে। আমরা অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা শহরে বুক চিরে রওনা দিলাম টুরিস্ট বাসে করে আমাদের হোটেলের উদ্দেশ্যে। একটু বড়
আমরা বাহিরে যাচ্ছি, বাহিরের আরো অনেক অনেক ভিডিও দেবো। খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর প্লেস, নাইস প্লেস ভিয়েনা, অনেক সুন্দর একটি জায়গা। আপনারাও সময় পেলে আসতে পারেন, ঘুরে দেখতে যেতে পারেন ভিয়েনা। আমার সাথে জুল ভাই আছে, জুল ভাই কিছু বলতে চাইতেছে, কিছু বলেন জুল ভাই। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। যারা ভিডিওটি দেখতেছেন সবাইকে অনেক আন্তরিক শুভেচ্ছা, এবং আমাদের সাথে থাকবেন এবং ভিয়েনার আরও সুন্দর সুন্দর প্লেস আপনাদেরকে নিয়ে যাবো। সাথেই থাকুন, সো লেটস গো। সো ভাই, আমরা যে ওই যে ইসে যাইতেছি, ডেনমার্কে যাইতেছি, এর বেশি কিছু বলেন। আসলে সেখানে বলার কিছু নাই, ডেনমার্ক অনেক সুন্দর একটা কান্ট্রি। ডেনমার্কের কোপেনহেগেনে যাবো আমরা, ওখানে ওখানে একদিন স্টে করবো। যদি কেউ থাকেন ডেনমার্কের, যোগাযোগ করতে পারেন। তো এটার একটু কিছু বলেন, রুম রুম শহরটা যাইতেছেন আপনি? রুম তো এর আগবারও গেছেন আপনি? রোমে যাচ্ছি, অবশ্য রোমে যাচ্ছি একদিনের জন্য, আবার রোমে যাচ্ছি, কলোসিয়ামে যাচ্ছি, ভ্যাটিকান সিটিতে যাবো। তো আপনি অনেক কানিটি ট্যুর করছেন ভাই, ওই যে আপনি যে ইসে গেছেন যে ওই সুইজারল্যান্ড, সুইজারল্যান্ড কিছু বলেন, পাবলিক কিছু জানান। তারা তো অনেক কিছু জানতে চায় কিন্তু বলতে পারে না তারা। হ্যাঁ, সুইজারল্যান্ডে তো গেছিলাম, জেনেভাতে গেছিলাম, জেনেভাতে আর জেনেভাতে গেছিলাম, তারপরে এই বলেন, মনে করে বলেন। জেনেভাতে অনেক সুন্দর জায়গা, ওখানে অনেক সুন্দর সুন্দর প্লেস আছে, যদি আপনারা যান ঘুরে দেখতে পারেন। জেনেভাতে খুব সুন্দর সুন্দর ভিলেজ আছে, রেইনফল আছে, রেইনফলে গেছিলাম আমি, রেইনফল খুব সুন্দর একটি প্লেস। হ্যাঁ, আপনার সময় কম সেখানে যেতে পারেন। সো আমি আর কি শুনছিলাম আপনি ওই জার্মানিতে গেছিলেন, তারপরে আবার সামনে বলে কই নরওয়ে যাবেন না কই বলে যাবেন, সুইডেন। হ্যাঁ বলেন কিছু। জার্মানি গেছিলাম, অবশ্য জার্মানি হলো গেছিলাম বার্লিনে। হ্যাঁ বার্লিনে, তারপরে গেছিলাম আমি বিজড্রপে, অনেক সুন্দর একটি প্লেস, দুপ্লেক্স বাড়ি আছে, আমার খুব ভালো লেগেছে। ওটার কষ্ট কত একটু বলতে পারবেন? কষ্ট আসলে এটা হলো ডিফারেন্স করে, হলো টিকিট কাটার উপরে, টিকিট কাটার উপরে। যদি দেখা গেছে যে এক মাস দু মাস আগে কাটা যায়, তাহলে 10 ইউরো থেকে 1 ইউরো পর্যন্ত টিকিট। এটা হলো দেখা যে আপনার সার্চ করতে হবে অনলাইনে, অনলাইন সার্চ করতে হবে। হ্যাঁ, অনলাইনে যদি অ্যাপ স্টোরের মাধ্যমে টিকিট কাটা যায়, বিভিন্ন 10 ইউরোতে 1 ইউরো 2 ইউরো পর্যন্ত টিকিট আছে। কারণ আপনি ওই নরওয়ে, সুইডেন আর বলেন যে আইসল্যান্ড না কই বলে যাবেন, তিনটা কান্ট্রি বলে আপনি ট্যুর করার ইচ্ছা আছে, তো ওই উদ্দেশ্যে কিছু বলেন আমাদের? আর যদি বেঁচে থাকে তাহলে ইনশাল্লাহ যাবো। যাওয়ার ইচ্ছা আছে, নরওয়ে আছে, সুইডেন আছে, আইসল্যান্ড, নেদারল্যান্ডে আছে, অনেকগুলি কান্ট্রি ঘোরার ইচ্ছা আছে। এখন দেখি কী করা যায়, আছে তো ইচ্ছা, ঠিক আছে, আগামী নেক্সট হয়তো যাবো। আজকে চলে যেতেছি ডেনমার্কে, কোপেনহেগেন।